এখন আমরা হচ্ছে নেক্সট টুলসটা নিয়ে আলোচনা করি। ব্লার তো আর একটু দেখাবো, ব্লারের অপশন গুলা। জি ভাই আরেক দেখেন। আচ্ছা ঠিক আছে, ব্লারে প্রথমে নর্মালি হচ্ছে ব্লার দিয়ে আপনি যদি ক্লিক করেন একটা ইমেজের উপর, এটাকে যে রেস্টার রেস্টার নেব, অবশ্যই রেস্টারাইজ ইমেজ ছাড়া আপনার ব্লারটা কোনো কিছু হবে না। যেমন আমি একটা ইমেজ ওপেন করি, ইমেজটা হচ্ছে ওপেন করলাম, ওপেন করে আমি এটাকে কি করব কপি করে নেবো কন্ট্রোল জে দিয়ে। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এই কারণে যাতে আমার বিফোর এর আফটার বুঝতে পারে। ঠিক আছে, তো আমি দেখা যাচ্ছে কি করলাম, ব্লার অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার টলারেন্স রেস্টেন্স আমি বাড়ায় দিলাম 80, রেস্টেন্স বাড়ায় দিচ্ছে 80 দিয়ে আমি আবার ব্লার সিলেক্ট করলাম, করে বড় করলাম, ছোট করলাম, করে আমার যে অবজেক্ট অবজেক্টটা আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটা আমরা একটু ছোট করি, কন্ট্রোল শিফট আই, 4200 বেশি আছে, আমরা 1600 করে নিই। ঠিক আছে, সাইজ ছোট করলে আমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে না, বড়তে অ্যাপ্লাই করতে গেলে ওর কষ্ট হয়ে যায়, ফটোশপের কষ্ট হয়ে যাবে। তো এইখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম এই, তারপর আছে এই এই ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ক্লিক করার পর এখন দেখেন, মানে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করলাম অটোমেটিক কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আসলে বুঝার জন্য বুঝতে পারছে না, অথবা বুঝার জন্য আমরা যদি এটাকে হাইড করি, এবার দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল। হ্যাঁ, আর পরে যেটা করলাম সেটা হচ্ছে এটা, বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাবে? ক্লিয়ার ভাবে কি বোঝা যাচ্ছে? জি ভাই বুঝা, একটু ব্লার হইছে। আচ্ছা, ভুলা হইছে? হ্যাঁ, ভুলা হয়েছে আর কি। এখন এইটা আপনারা যারা যে ফটোগ্রাফি করেন, বিভিন্ন ফটো ফটো তোলেন মোবাইলে, অনেকেই চান যে মোবাইলে ফটো তুলে পিছনে একটু ঘোলা করে দিন, তখন দেখা যাচ্ছে এই পর্যায়ে আপনি আস্তে 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 করে ধরে সুন্দর মতো করে ঘোলা করে দিতে পারলেন। শুধু যে এই উপায়ে ঘোলা করা যায় এ না, এর চেয়ে অন্য অন্য বিভিন্ন উপায়ে ঘোলা করা যায়। তার ভিতর আমি একটা অন্য একটা ফটো ইয়ে করবো, আর একটা ফটো যদি নিই আমার বোঝাইতে বেশি সুবিধা হবে। আমি যদি এই ফটোটাকে নিয়ে আসলাম সাপোজ, এখন ফটো নিয়ে আসার পর এর কাজ যখন আসে দেখাবো। তো প্রথমে যে নর্মালি যে ব্লাওয়ার, সে নর্মালি ব্লাওয়ারের কাজ আমরা দেখলাম। ঠিক আছে, আপনার যে ফটো থাকবে দেখা যাচ্ছে পিছনে ব্লাওয়ার করা দরকার, আপনি সেইটাকে যদি আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেন, ঠিক আছে, সিলেক্ট করে আমার যতটুকু দরকার ততটুকু আমি ব্লার টুল দিয়ে ব্লার করে ফেললাম। কথা বুঝছেন? আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, আমাদের সিলেক্ট করার পদ্ধতি তো বিভিন্ন রকমের, আমি দেখাইছি না? যদি আমাদের সিলেক্ট করার পদ্ধতি বিভিন্ন, জি ভাই জি ভাই, নারকে যে এই মার্কেট টুল দিয়ে সিলেক্ট করতে পারবে, শর্টকাট কি একটু বললে ভালো হতো আর কি, লিখে রাখতেছি তো। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, তারপরে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারবেন, ম্যাজিক টুল,
তারপরে হচ্ছে বেসিক্যালি কি কিছু কিছু টুলস আছে এগুলো মাস্ট বি এর শর্টকাট জানতে, যেমন মুভ টুল। আপনি এমন এক জায়গায় আছেন সেখান থেকে ব্যাক যাইতে হলে আপনি নাড়াইতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, মুভ টুল পেস্ট করবেন, অবশ্যই সেখানে চলে আসবে। সাপোজ আমি যদি পেন টুল দিয়ে করতেছি, হ্যাঁ, বা যাই করি না কেন, কিছু কিছু আছে এই করতে গেলে এইখানে সিলেক্ট করতে গেলে ঝামেলায়, তখন আমি জাস্ট ভি পেস্ট করলাম, ভি পেস্ট করলে হয়ে গেল। এখানে কিন্তু আমার পেন টুল আছে, দেখেন পেন টুল সিলেক্ট আছে, হয়ে যায়। পেন টুল সিলেক্ট থাকলে এখন আমি কি করবো, ভি পেস্ট করলে আমার মুভ টুল হয়ে গেল, আমি ড্র্যাগ করতে পারলাম। তো এই হচ্ছে এই শর্টকাটগুলো, প্রয়োজনীয় শর্টকাটগুলো এই যে টুলসের পাশেই লেখা আছে এইগুলো একটু নেবেন। আর কিছু কিছু শর্টকাট আছে যেগুলো টুলসের পাশে লেখা নেই, লেখা থাকলেও ওইগুলো বুঝতে অসুবিধা হয়, সেগুলো আমি মাঝে মাঝে বলে দিই কিছু কিছু আর কি। তার ভিতরে যেমন দেখা আছে কোনো ইমেজকে যদি ছোট বড় করতে হয় অল্টার প্রেস করে আপনি এই মাউস স্ক্রল করলেই ছোট বড়, ঠিক আছে। তারপরে কোনো ইমেজকে যদি সরাইতে হয় আপনি হ্যান্ড এই স্পেস বার চাপ দিয়ে ক্লিক করলে এইভাবে দেখা যাচ্ছে মুভ টুক করা যায়, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক বড় হয়েছে ইমেজটা, অনেক বড়, এইভাবে ধরে ধরে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। মানে স্পেস বার ধরে তারপর, হ্যাঁ, স্পেস বার ধরে আপনি এইভাবে বড় থাকা স্পেস বার ধরে আপনি ড্র্যাগ করতে পারবেন ক্লিক করে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনি রোটেট করতেছেন, দেখা যাচ্ছে আমার কাজ করতে হচ্ছে ইমেজটাকে ঘুরাইতে হবে, আপনি কন্ট্রোল জাস্ট আর প্রেস করলেন করে আপনার ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন, যে জায়গায় সাজাইতে চান যেভাবে সাজাইতে চান সেইভাবে ঘুরাইতে পারবেন। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কঠিন জিনিস ভাই, এটা তো আমি জানতাম না। আর এই যে আর ধরে প্রেস করতেছে না, এটা হচ্ছে আপনার নর্মালি যদি শিফট ধরেন তাহলে আপনার এই যে একেবারে এই যে কি বলে ভার্টিক্যালি হরিজন্টালি পারফেক্টলি ম্যাচ হবে। আর এমনি যদি আপনি আর ধরে ঘোরান, ঠিক আছে, এমনি ঘোরান তাহলে দেখা যাচ্ছে আপনার ইয়ে হবে কি বলে একটু রিক্সে দুঃখ হইতে পারে মেকআপ করতে গেলে। তখন আপনি যখন আপনি শিফট চাপ দিচ্ছেন দেখেন অটোমেটিক মেকআপ হয়ে যায়, একটা ফিক্সেল হয়, একটা সিস্টেম হয়। তবে এটা খুব সহজ করে দিব কাজ। অনেক সহজ করবে। এটা হচ্ছে আপনার এই যে দেখা যাচ্ছে নিচের দিকে কাজ করতে গেলে অনেক সময় প্রপ টুল দিয়ে এইভাবে ধরতে গেলে বা ল্যাসো টুল দিয়ে ধরতে গেলে পারফেক্ট করতে গেলে এইভাবে ঘোরানো প্রয়োজন পড়ে। তারপরে দেখা যাচ্ছে আমি ফ্ল্যাট ডিজাইন করতেছি, নিচে কোনো একটা মেজারমেন্ট আমার মিল করতে হবে, তখন ঘুরাই গেলাম দেখবো এই গেল। শিপ ধরলে আমি আর প্রেস করলাম, আর প্রেস করে আমি ঘুরাচ্ছি, ঠিক আছে। কিন্তু শিফট ধরলে হচ্ছে আমার এই যে একেবারে পারফেক্টলি কিছু কিছু একটা এই কি বলে না 180 ডিগ্রি একটু ভাগ ভাগ করে, একটু ভাগ ভাগ করে ও এখানে দেখাবে আমার হরিজন্টাল ভার্টিক্যালি পুরো ম্যাচিং করে নেবে। হ্যাঁ, নর্মালি যদি আপনি ড্র্যাগ করেন তাহলে নর্মালি যেভাবে রাখতেছেন এইভাবে, কিন্তু শিফট চাপ দিয়ে যদি ড্র্যাগ করেন দেখেন একটা নির্দিষ্ট স্পেস নিয়ে সুন্দর করে একটা সাইজ মতো করে মেকআপ করবে, ঠিক আছে। তো এইসব শর্টকাট গুলো দেখা যাচ্ছে অনেক সময় ওই খেয়াল থাকে না কিংবা ইয়ে থাকে না, তো এই করলেন। এরপরে হচ্ছে আমরা ব্লার টুলের যে অপশনটা দেখতেছিলাম, হ্যাঁ, ব্লার টুলের নর্মালি এখানে দেখছি, বাট ব্লার টুলে আরো বিস্তর কাজ আছে। বিস্তার কাজটা আমরা চাবো ফিল্টার, ব্লার, তারপর ব্লার গ্যালারি। ব্লার গ্যালারির ভিতর সবচেয়ে আমাদের কাজ বেশি হয় আছে গাশিয়ান ব্লার, ঠিক আছে।
এর ভিতর আছে নর্মালি ব্লার, তারপর ব্লার মোর, বক্স ব্লার, গাশিয়ান ব্লার, লেন্স ব্লার, মোশন ব্লার, ঠিক আছে? এইগুলো এক একটা এক এক প্রকার ডিফারেন্ট অবস্থানে আছে, ডিফারেন্ট ভাবে অ্যাপ্লাই হয়। এইটা আপনারা দেখে নেবেন। আমি একটু বেশিরভাগ আলোচনা করব ব্লার গ্যালারি। এর ভিতর গাশিয়ান ব্লারটা আমরা বেশি ব্যবহার করি, যেমন এই যে আমাদের কোনো অবজেক্ট কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করতে হয় তাহলে আমরা গাশিয়ান ব্লার এইভাবে করি। দেখা যাচ্ছে কোনো একটা অবজেক্ট দিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড বানাতে চাই, আমি দেখা যাচ্ছে এই যে 100% দিয়ে দেবো, একটু কমায় দিয়ে দেখি, একটু বাড়ায় দিই, এই যে এরকম বিভিন্ন টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কিংবা অবজেক্ট এরকম বানানো যায়। দেখেন এটা অনেকে মনে করবে যে গ্রাডিয়েন্ট, কিন্তু আসলে গ্রাডিয়েন্ট না, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়ে যাবে, হয়ে গেল। এটা আপনি যে কোনো একটা যে ইয়ের উপর লোগো বলেন, ইয়ের উপর নিচেই বসাবেন, দেখবেন সুন্দর ইয়ে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে গাশিয়ান ব্লার। শুধু গাশিয়ান ব্লার হচ্ছে এরকমই না, আমি গাশিয়ান ব্লারের কাজই না, আরো কাজ আছে। যেমন আমি যদি মোশন ব্লারে যাই, মোশন ব্লারে যাই, দেখেন মোশন ব্লারে গেলে আমি আমার যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেলটা আমি যেদিকেই দেব ব্লাওয়ারটা সেদিকেই ঘুরবে। হ্যাঁ, আমি যদি একটু ব্লাওয়ার বাড়ায় দিই, দেখেন ব্লাওয়ার বাড়ায় দিলে কি আসছে, আমি দিছি হচ্ছে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর যখন দিছি তখন দিলে এই যে আমার হ্যান্ডেলটা, ঠিক আছে, দেওয়ার পর ঠিক এইদিকে গেছে। আমি যদি এইদিকে ঘুরাই দিই এদিকে যাবে, এটা হচ্ছে মোশন ব্লাওয়ার। আমি ওকে দিলাম, ওকে দিলে দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এটাকে যদি সাপোজ ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কালার লুকাতে যে এই অপশনে যে আপনি যদি বিভিন্ন কাপ ছাপ দেখান, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট চলে আসবে, ঠিক আছে? অনায়াসে আপনি বিভিন্ন জায়গার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ইয়েতে এগুলো ঘাটাঘাটি করলে অনেক কিছু বের হয়ে যায়। আসলে কোনো কিছু প্রিসেট না, ফটোশপ এমন একটা জিনিস, ফটোশপকে বলা যায় এক প্রকার ডিজাইনের ওয়ার্ল্ড, ফটোশপ ইলাস্ট্রেটর। হ্যাঁ, এখান থেকে বহু রকমের বহু কিছু বের করা যায়, এমন এমন কিছু বের করা যায় দেখা যাচ্ছে অনেকে কল্পনা করতে পারবো না যে এইভাবে এই জিনিসটা বের হয়েছে, কিন্তু ওর কিন্তু কোনো প্রিসেট নেই, যে এইভাবে প্রিসেট ছিল তাই এই বের হয়েছে, এরকম কিছু না কিন্তু, ঠিক আছে? দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে না? এর আবার বিভিন্ন কালার টালার করা যায়। সাপোজ আমি এটাকে যদি নিয়ে যেতে যাই ফিল্টার, তারপরে ক্যামেরা রা, সাপোজ আপনাদের দেখাচ্ছি, যদি এটা অ্যাডভান্স আগে থেকে একটু একটু দেখে রাখেন তাহলে পরে সুবিধা হবে। আমি ক্যামেরা রাতে গেলাম, গেট স্টার্টেড, ক্যামেরা রাতে দেখেন এখানে অনেক অপশন পাবেন, ঠিক আছে? আমি নর্মালি কিছু প্রিসেটে গেলাম, কালার, নেচারাল, লাইট, তারপরে হাই কন্ট্রাস্ট, ভিভিড, হ্যাঁ, ক্রিয়েটিভ যদি ক্লিক করি দেখুন ক্রিয়েটিভ অনেক কিছু আছে, তারপরে বিডাব্লিউ অ্যান্ড এই যে এখানে অনেক অপশন, অনেক সিস্টেম পাবেন, আপনাদের ইমেজ এখান থেকে ভালো ইফেক্ট দিতে পারবেন। ওকে, এই গেল। যদি আমরা বাই ডিফল্ট নর্মালি করতে চাই দেখা যাচ্ছে এটা আমি সেই নানে চলে আসি, ন্যাচারাল, ন্যাচারাল এসে নর্মালি যদি করতে চাই এখানে বিভিন্ন অপশন পাবো, হ্যাঁ, বিভিন্ন কালার টালার কেমনে কি করবো সব অপশন এখানে আছে। তো এই যে আমরা আমাদের ডিজাইন মনের মতো কালারফুল অ্যান্থাম করে ফেলতে পারি। এটা কিন্তু ছিল আমাদের একটা মানুষের ইমেজ, সেই মানুষের ইমেজটাকে আমরা ইফেক্ট দিন আর আমরা কোনো করে ফেলছি, তাই না? একটু বুঝতে পারতেছেন আমাদের কথা? আচ্ছা, সবার তো রেসপন্স নেই দেখি, ঘুমায় গেল নাকি? না ভাই, আছি না ভাই। আচ্ছা, বুঝা যাচ্ছে কিন্তু শব্দ হয়তো ভাই বাইরের, এই জন্য মিউট করে রাখি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমরা একটু আবার আনডোজ যে যা আনডো করে করে ইমেজটাতে ফিরে আসলাম। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দেওয়ার পর আর দিয়ে আমি রিপোজিশন করে নিলাম, আর দিয়ে রিপোজিশন করে নিয়ে শিফট চাপিয়ে করে নিলাম। এখন পরের অপশনগুলো দেখি। ব্লার ছিল, আমরা কি ব্লারে কাজ করছিলাম জানো? মোশন ব্লার। তো লেন্স ব্লার আছে, লেন্সের মতো ইফেক্ট, কোন জায়গায় দেখো, কোন অ্যাঙ্গেলে কেমনে কি দেখি, এই অপশন আছে এখানে। আপনারা বাই ডিফল্ট এখানে যা থাকবে তার বাদেও নিজে থেকে সেট করে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো দেখালে বিস্তর টাইম চলে যাবে। তো এগুলো হচ্ছে নিজেদের কাজ, মানে নিজেরা জাস্ট অ্যাপ্লাই করলে বুঝবেন যে এটার এই কাজ। আমাকে মানে আদি বেশি করে দেখানোর কোনো প্রয়োজন নেই, বেশি করে দেখানোর প্রয়োজন যে যে টুলসটা একটু কঠিন আর একটু মার প্যাচ আছে সেইগুলো, কিন্তু এগুলো একেবারে অ্যাপ্লাই করলে এই দিক সেদিক বাড়াইলে ড্র্যাগ করলে টললে এই হয়ে যাবে। তারপরে নর্মাল ব্লার, স্মার্ট ব্লার আছে, তারপরে সারফেস ব্লার আছে, স্মার্ট ব্লারের কাজ সেই স্মার্টলি ব্লার করতেছে দেখুন, ঠিক আছে? স্মার্টলি ব্লার করতেছে। এখানে আপনার রেডিয়াস বাড়ানো যাবে, রেডিয়াস কত দিতে চান। তারপরে হচ্ছে আপনার কি থ্রিশোল্ড, এই সব কিছু বাড়া এটা দেখা যাচ্ছে। এটাকে আমি এভাবে দিলাম, তার আগে আমি এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে কপি করলাম। পরে ফিল্টার, ফিল্টারে গিয়ে ব্লার, স্মার্ট ব্লার, ঠিক আছে? স্মার্ট ব্লার আমি একটু ছোট করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, যেহেতু ইমেজটা বড় তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। মুখটা দেখবো আমরা, মুখটা আমরা বাড়াই দিলাম, এই গেল, ওকে করলাম। ওকে করার পর নর্মালি আপনারা আপনাদের ফটো কিংবা যে কোনো ফটোই করতে পারেন। এখন দেখেন একটা ব্লারি ব্লারি ভাব আসছে। এখন কথা হচ্ছে কি, এই যে প্লাস্টিক সার্জারির মতো একটা ভাব আসছে, এই ভাবটা তো আর সব জায়গায় মানায় না। এই আমার চুলেও মানায় না, আমার পোশাকে মানায় না, হ্যাঁ আমার চশমায় মানায় না। তাহলে এই ভাবটা কোথায় মানায়? ম্যাক্সিমাম হচ্ছে চলে, কপালে, কিংবা এই যে অংশটুকু দেহের যে অংশটুকু তার ভিতরে, আবার এই ঠোঁটে মানায় না। এইটাকে আমরা যদি ব্যাক করতে যাই, তাহলে তার আগে একটা পদ্ধতি করা উচিত ছিল অবশ্যই, তো সেটা হচ্ছে না, সেটা আসলে হবে না, সেটা পসিবল না। একটু ছোট করে ফেরবে না, যেহেতু আমাদের এখানে অপশনটা চালু রাখিনি আমি, অপশনটা চালু রাখলে এটা আবার ফেরত নিয়ে যেত। নর্মালি আমরা কি করতে পারি, নর্মালি হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা এই মার্কস কে দেখাইছিলাম, মাস্কিং কে আমরা দেখাইছিলাম, আমার যে চুল টুল হেয়ার টেয়ার আছে এইগুলো আমি স্মুথলি করতে, হ্যাঁ মানে আগে যে ভাবে ছিল এইভাবে বুঝাইতে, এটাও কিন্তু ব্লার হয়ে গেছে। বেসিক্যালি এটা কিন্তু ব্লার হয় না। সাপোজ আমি এই করে ফেলছি, এখন এটাকে আবার রিকভার করার জন্য যেহেতু নিচে আমার একটা ইমেজ আছে, আমি এটাকে লেয়ার মাস্ক করতে পারি। অ্যাড লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্ক অ্যাড করলাম, লেয়ার মাস্ক কিন্তু অ্যাড করলাম। অ্যাড করার পর এই মাস্ক অ্যাড করার পরে আমাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে, ব্রাশ,
ব্রাশ টুল সিলেক্ট করতে হবে নরমালি, এবং কালার থাকতে হবে বাই ডিফল্ট যে কালারটা, এই যে এখানে চাপ দিলে বাই ডিফল্ট কালারটা হয়ে যাবে। এখানে যে চাপটা দিবেন বাই ডিফল্ট কালার হয়ে যাবে। এখানে যদি কালার উল্টো পাল্টা থাকে, দেখা যাচ্ছে সাদার জায়গায় অন্য একটা কালার থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকা লাগবে আপনাকে, এবং এটা ফুললি ডিফল্ট সেট থাকা লাগবে। থাকার পর আপনি ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করলেন, ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে দেখলেন যে কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন এক্স চাপ দেবেন। এক্স চাপ দিলে আমার এই কালারটা উপরে চলে গেল, নিচের কালারটা উপরে, উপরের কালারটা নিচে, এক্স এক্স চাপ দিলে আমার কালারটা শিফট হলো। কালারটা যখন শিফট হবে দেখেন আমি এখানে ক্লিক করার পর এইখানে আমার কিন্তু ভিজিবল আসছে, দেখেন আগে কিন্তু এরকম ছিল না, এটা ভিজিবল আসছে, দেখতেছেন আস্তে আস্তে করে আমার ব্রাশের সাইজ অনুযায়ী, ব্রাশের টলারেন্স অনুযায়ী এইখানে সবকিছু আস্তে আস্তে ভিজিবল আসছে। ঠিক আছে, আমি সব জিনিস কিন্তু ভিজিবল করবো না, আমার হচ্ছে যেগুলা ভিজিবল করা দরকার, আমার মুখ কিন্তু এখানে ভিজিবল করবো না। মানে যদি এটা প্রপার হয় না ইমেজ রিটাচের ক্ষেত্রে, তারপরে মাঝে মধ্যে করতে হয়, এই জন্য আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে আমি আর একটু বড় করে নিই, আর একটু বড় করে নিয়ে আমি আমার মতো পারলাম, বুঝা যায় আমি কি বলতে চাই? জি ভাই, এখন এই গেল, এই যাওয়ার পর এখন একটা জিনিস দেখেন, আপনার কিন্তু আলাদা একটা লুক লুক আসছে, যে এটা আবার ভিজিবল, তাই না? তো এটাকে আমরা আর একটু ভিজিবল করে দিই এখানে। এবার দেখেন একটা লুক আসছে, সেই লুকটা কি যে সে একজন সেলিব্রিটিদের যেমন মেকআপ টেকআপ করে একেবারে ব্লারিটি করে যে ফটো এডিট করে না, ঠিক এই সব ওয়েতে ফটোগুলো এইভাবে এডিট করে। এখন আমাদের মেন আছে ভিজুয়াল পয়েন্ট ছিল এইগুলা, ভিজুয়াল পয়েন্ট ছিল, ফোকাস পয়েন্ট ছিল এইগুলা, আমরা এগুলাকে ফোকাস করে দিছি যাতে মানুষ বোঝে যে এই মানুষটাই এরকম, এই মানুষটা এইভাবে একবার ফিটফাট সিমসাম, ত্বকটা ভীষণ সুন্দর। ঠিক আছে, এটা কিন্তু তাই প্রকাশ করতেছে, এবং আপনি দেখা যাচ্ছে মুখে ব্রেন ট্রোন আছে কিংবা অন্য কোয়ালিটির একটা ইমেজ, সেটা দিয়ে আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে, এটাকে আমরা এরকম আসলে আরো বেশি ভালো লাগবে, যেহেতু পুরো ইমেজটা কিন্তু আমাদের ব্লার, আমাদের ব্লার কিন্তু পুরো ইমেজটা, তো তার ভিতরে যেটুকু আমাদের ফেরত নিয়ে আসা দরকার আমরা সেটুকু ফেরত নিয়ে আসতেছি, তাই না? এটা একেবারে স্মুথলি ধরতে আর কি ছোট করে। এইবার দেখেন সেটা হচ্ছে নর্মালি যে ইমেজটা, নর্মাল ইমেজটা দেখেন, আর আমরা যেটা করলাম এটা দেখেন, এটা হচ্ছে নর্মাল ইমেজ। ঠিক আছে, মুখে দেখেন কি কেমন কেমন মনে হচ্ছে, নয়েজ আছে। ঠিক আছে, এবার এটা দেখেন, এটা হচ্ছে পুরো একেবারে প্লাস্টিক সার্জারির মতো, কথা তাই না? বুঝছেন? তাহলে আমরা ফটোশপ, জি ভাই, ক্লিপিং মাস্ক যেটা করলেন, ওটার মধ্যে কালো একটা ইমেজ আসছে, ওটা কিসের? এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে এই অংশে আমাদের কাজ করা হয়েছে, আমরা যে প্লাস্টিক সার্জারি করছি সেই সার্জারির অংশটা আমাকে দেখায় দিয়েছে, তুমি এখানে এখানে সার্জারি করছো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে কি ভেক্টর করা যাবে আর কি, এটা কোনো ভাবে কপি টপি করা যাবে কিনা? কপি বলতে বুঝিনি, কি কপি করতে চান বলতে? এটা কি একটা কার্টুন কার্টুন একটা শেপ আছে, হুম, এটাকে দিয়ে এটা তো ভেক্টর, অন্য কোথাও ভেক্টর বানাবেন, তাই ভেক্টর বানাতে গেলে আপনি যদি নরমালি পেন টুল দিয়ে ইলাস্ট্রেশন করেন, আর একটা আছে আপনি ইয়ে করতে পারেন, ইমেজ স্ট্রেস করতে পারেন, সেই ইমেজ স্ট্রেস করতে গেলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে উড়াইয়া দেবেন, নাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার ইমেজ স্ট্রেস করার পর
এক্সপ্যান্ড করলে এইগুলো ছাড়াইতে ঝামেলা হবে। তবে যদি আপনি এটাকে ইমেজ করেন আগে থেকে ব্যাকগ্রাউন্ড কেটে নিয়ে তারপরে ইলাস্ট্রেশনে নিয়ে ইমেজ টেস করতে বুঝছেন। এই গেল হচ্ছে, হ্যাঁ এই গেল হচ্ছে একটা ব্লারের অপশন। এরপরে যে ব্লারের অপশনটা আছে ফিল্টার ব্লার সারফেস ব্লার, সারফেস ব্লারটা আছে কি জাস্ট ব্লার সারফেস ব্লার সারফেস ব্লার। এর নতুন করে অনেক কিছু দেখানোর আসলে কিছুই নেই, ব্লার টু ব্লার গেল। এটাকে আমরা হাইড করি, নতুন একটা নিয়ে কাজ শুরু করি কন্ট্রোল জে। এবার আমরা ব্লার গ্যালারিতে যে দেখি একটু কি অবস্থা। ব্লার গ্যালারিতে আমাদের কয়টা, পাঁচটা অপশন আছে। হ্যাঁ তার ভিতর প্রথমত দেখি আমাদের ফিল ব্লার, ঠিক আছে। ফিল ব্লারের কাজ কি দেখেন, ফিল ব্লারের কাজ এটাকে আমি এইখানে ধরে, এটা চাইলে এইখানেও সম্ভব হয়, এইখানে ধরে আমি ব্লার বাড়ানো কমানো কন্ট্রোল করতে পারি। এটাকে ধরে চাইলে আমি সরায় নিতে পারি, ঠিক আছে। এটাকে যদি চাই আমি নতুন একটা নেবো, নতুন একটা নিতে পারি। যদি চাই নতুন একটা নেবো, নতুন একটা নিতে পারি। দেখাচ্ছি এটার আমার কাজ করা দরকার, এখানে আমি ব্লার কমায় দিলাম, কথা বুঝলেন। এখানে আমার ব্লার দিয়ে দেবো 100%, ঠিক আছে 100% দিলাম, একেবারে 100% হয়ে গেল। আর এইখানে আছে কি করবো আমি 50% দিয়ে দেবো। এখানে আছে কই গেল 50, ঠিক আছে। আর এইখানে আমি অল্প রাখলাম। এখন কথা আছে কি যে ভাই আপনি কি করে ফেললেন, কথা তাই না যে ভাই আপনি ইমেজটাকে কি করে ফেললেন। আর ইমেজটাকে কি করলাম এইটা কোশ্চেন না, কোশ্চেন আছে আপনি যে ফিল ব্লার আছে, এই ফিল ব্লার দে আপনার এই যে পয়েন্ট আছে পিন পয়েন্ট আছে, পিন পয়েন্টটাকে আপনি আপনার ইমেজে প্রেস করলেন। ইমেজে প্রেস করে যে এখানে আপনার ব্লারি করা দরকার, সাপোজ দেখা আছে একটা ইমেজে প্রোডাক্টের অপশন আছে, প্রোডাক্টের অপশনটাই ব্লার করা দরকার, তো ঠিক এইখানে পিন ইয়ে করে আপনি ব্লার করতে পারলেন। কিংবা ইমেজের এক অংশ এভাবে ব্লার করা দরকার, এখন ঠিক আপনি ইমেজের ওই অংশটাকে ব্লার করতে পারবেন। তো এটা আপনি যেখানে ক্লিক করবেন সেখানে হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমি তো সেট করে ফেলাইছি ভাইয়া, তাহলে আন্ডোতে আসতে চাচ্ছি মানে ব্যাকে আসতে চাচ্ছি, তো আমি কি করবো, আগে যেটা ছিল ওটা থাকবে, ভিতরে কিছু থাকবে কিন্তু কিছু কিছু অংশ ব্যাকে আসতে চাচ্ছি, তো আমি নাড়ায় পুরো পাচ্ছিলাম, তার কাছে নাড়াচ্ছি, বাট আমাকে এটা পুরোই বাদ দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, ব্যাস হয়ে গেল, কথা কি বুঝছেন। এটা যদি আমি আপনাদের আরো একটা মডেলের ফটোই দেখাই, মডেলের ফটো দেখালে মনে হয় বেশি ভালো করে বুঝতেন আপনারা। আমি একটু একটা মডেলের ফটো নিয়ে আসলাম, আমাকে তো ক্যান্সেল দিতে হবে। আরে এইসব ওয়ার্নিং এর জন্য আসলে হয় না, কনসেন্ট্রেশন তো ইরাই নষ্ট করে। ইমেজটাকে আসতে লজ্জা পাচ্ছে নাকি, ইমেজ যেটা নিয়ে আসতে আর কি লজ্জা আসছে আসতে,
এখন দেখেন ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা ব্যাকগ্রাউন্ড যদি অন্য ইয়ে হইতো বেশি ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই বলেন। মাঝে মাঝে কিছু ফটোশপে কিছু মানে ইমেজ নিয়ে আসলে দেখা গেছে ওগুলো ফাইল গুলা মানে ই করা না, মানে আসতে চায় না, বা ওই ক্ষেত্রে আমি কি করব? এক্স্যাক্টলি আমরা মনে হয় এটা প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে দেখাইছিল, সমাধান কি জানেন? ডাউনলোড করার পর সেটা ফটোশপ ওপেন আসে না, তখন আমাদের কি করতে হয়? এই যে ইয়ে ভাই এই জিনিসটা জানে, তখন আমাদের ওপেন উইথ পেইন্ট চেঞ্জ করে দাও। ওপেন উইথ পেইন্টে গেলেন, আপনি পেইন্ট করেন বা ওই যে মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো আছে ওগুলা দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওগুলো দিয়ে আপনি হালকা ওগুলো দিয়ে অন করে হালকা একটু ক্রপ করে চেঞ্জ করেন, জাস্ট আপনি যদি ক্রপ করে সেভ আছে নতুন করে সেভ করেন দেন হয়ে যাবে। সেভ আছে আমি কিছু বুঝতেছি না, একজন কথা বলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা যাক নতুন থেকে দেখাই। এই যে যখন কোন ইমেজ ওপেন আসছে না, তখন আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ পেইন্ট দিলেন। পেইন্ট আছে মাইক্রোসফটের বাই ডিফল্ট একটা সফটওয়্যার, ঠিক আছে। পেইন্ট 3D আছে, ফটো হবে না, পেইন্টে আমরা করি। পেইন্টে করলে কি হবে, পেইন্টে ক্লিক করলাম, করলে অটোমেটিক পেইন্টে এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পর এটাকে আপনি সেভে দিলেন, সেভ দেবেন, ঠিক আছে। সেভ দিলেন দিলে অটোমেটিক সেভ হয়ে গেল, আপনার এখানে ক্রপ করার কোনো প্রয়োজন হয় না, আসেও না। আপনি যদি চান সেভ অ্যাজ দেবেন, ঠিক আছে। আমরা দেখা যাচ্ছে ওইটা আছে PNG-তে, আমি JPEG-তে দেবো বা BMP GIF-এ দেবো। হ্যাঁ আমি JPEG-তে সেভ অ্যাজ দিলাম, দিয়ে জাস্ট সেভ করলে অটোমেটিক ওর যে রেস্ট্রিকশন যা ঝামেলাগুলো আছে ওইগুলো ওই সেই আপনার তাবিজ কাগজ যা দেওয়া আছে তাবিজ কাগজগুলো কেটে যাবে, আপনি আপনার মতো করে নিয়ে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে আর কি, পার্সোনাল অ্যানোটেশনে কিছু বা সেল হইতে পারবে না, ব্যবহার করতে পারবে, তখন এটা এভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? বুঝতে পারছি ভাই। ও আচ্ছা, আমি যেভাবে দেখাচ্ছিলাম ইয়েতে পেইন্ট ওইটা কি আপনারা দেখতে পারেননি, তাই না? না না স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? আমি রাইট বাটন ক্লিক করছি একটা ইমেজের পরে, দেখছেন? আমার মতো ফরম্যাট দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা ওকে দিলে আপনার আমাদের ব্লার গ্যালারি ছিল, ব্লার গ্যালারিতে আমি কি করলাম, ফিল্ড ব্লারে গেছি। ফিল্ড ব্লারে গেলে আসলে আমারই ভুল ফিল্ড ব্লার এই মাস্টার
আমি ফিল ব্লার গেলাম ফিল্টার ফিল ব্লার ব্লার গ্যালারি ফিল্ড যে আমি দেখা যাচ্ছে আমি এইটুকুকে ধরে এখানে নিয়ে গেলাম নিয়ে যে আমি এইটুকুকে ব্লার করবো এইটাকে রিলিজ দিয়ে দেবো এই রিলিজ দিয়ে দিলাম আমার বেশি হয়ে গেল এটা হচ্ছে এখানে জিরো করে দিলাম জিরো করে এটাকে আরো এদিক সরাই দিলাম ওইটা যদি আমি এখানে রাখি রেখে এটাকে যদি আমি জিরো করি কি হবে এটাকে যদি আমি জিরো করে দিই তাহলে এই পাশে আরো একটু জায়গা রিলিজ হয়ে গেল তো আমি চাচ্ছি যে এই ব্লারটা আমি এইখানে রাখতে এবং ব্লার পরিমাণ আমি আমার মতো সেট করে দিতে পারি আমি চাইলে বাড়াতে পারি চাইলে কমাতে পারি ঠিক আছে অবস্থা আর এর এরিয়া বাড়াইতে হলে দেখা যাচ্ছে পাশে যে ইয়েটা আছে অপশনটা আছে ওইটাকে আপনি যত দূরে নেবেন তত এরিয়া বাড়বে আর এটা যদি নাই থাকতো তাহলে পুরো ইমেজটাকে সে ফিল করে নিত বিষয়টা কি ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার কারো সমস্যা আছে ফিল ব্লার নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এরপরের অপশনটা যেতে পারি আমাদের এরপরের অপশন ছিল ব্লার ব্লার গ্লারি আইরিশ ব্লার আইরিশ ব্লারটা আমরা কি দেখি আইরিশ ব্লারটা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল একটা প্রাথমিক অবস্থা ইলিপ্টিক্যাল বলতে পারেন কিংবা গোলাকৃতি বলতে পারেন তারপরে ডিম্বাকৃতি বলতে পারেন ঠিক আছে আরেকটা সমস্যা ছিল জি ভাই অবশ্যই আইরিশ ব্লার এখন দেখেন আমি চাইলে এটাকে কিন্তু ছোট বড় তারপরে রিসাইজ করতে পারবো ঠিক আছে ছোট বড় রিসাইজ সবই করতে পারবো দেখা যাচ্ছে আমি এইভাবে রাখলাম এই কোনা কোনি এই বরাবর রাখলাম দেখে আমি আর একটু চেপে দিলাম দিয়ে আমি পাশের যে অংশে ব্লার আছে ওইটাকে আরো ব্লার করে দিলাম আরো ব্লার করে দিলাম আরো করে দিলাম ঠিক আছে এসে অবস্থা তো আমরা বেসিক্যালি এত করি না আমরা নর্মালি এরকম রাখি যাতে মাঝের কোনো অংশকে ফোকাস করার জন্য দেখা যাচ্ছে কোন একটা ব্যাকগ্রাউন্ড করতেছি কিংবা কোন একটা ইমেজের অপশন আছে কিংবা কোন একটা লোগোর পাশের ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ইয়ে করার জন্য আমরা এইভাবে পাশে ব্লার করে দিচ্ছি আর এইখানে ফোকাস দিয়ে দিচ্ছি তো এরকম একটা ইমেজ দেখা যাচ্ছে আমি অন্য একটা ইমেজ দেখাইলে সুবিধা হবে তার ভিতর আমি একটু দেখাই সেটা হচ্ছে আমি এই ইমেজটা ওপেন করি ওপেন উইথ ডোন্ট অ্যাপ্লাই তো ওপেন হইল এখন দেখেন এটাকে আমরা ফিল্টার তারপরে ফিল্টার ব্লার গ্যালারি আইরিশ ব্লার ঠিক আছে ওই ব্লার গ্যালারি আইরিশ ব্লারে গেলাম আইরিশ ব্লারে গেলে এখন দেখেন আমার নর্মালি যে অংশ ছিল ফটোর এই অংশ কিন্তু পুরোটুকুই আমার যে ইয়েটা ফ্লাওয়ারটা যে ফুলটা ফুলটা